পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো পদ্মা সেতু এখন নন্দিত বাস্তবতা রচনা ও কুইজ প্রতিযোগিতা। রোববার রাজধানীর সোবহান বাগে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইভেন্টস গ্রুপের পৃষ্ঠপোষকতায় এডুকেশন ওয়াচের আয়োজনে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের 300+ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। পরে 30 জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের প্রাইজ মানি, বই, মেডেল ও সনদ প্রদান করা হয়। এছাড়া রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে মেডেল ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ।